নমস্কার বন্ধুরা, বনিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চুকাই ফলের চাটনি রেসিপি। দেখুন, সেই জন্য এখানে আমি অনেকগুলো চুকাই ফল নিয়ে নিয়েছি। দেখুন ফলগুলো কতটা সুন্দর দেখতে হয়। এবার আমি জল দিয়ে এগুলোকে ধুয়ে নেব। দেখুন আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। আসলে চুকাই শাক যে হয়, চুকাই শাকের এই ফলগুলো। দেখুন ফলটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি ছাড়িয়ে নেব এই সবুজ অংশ, এবং ভেতরে একটা ফল থাকে এটা ফেলে দিতে হবে। এই দেখুন এইভাবে ছাড়িয়ে নেব। এইভাবে আমি ফলগুলো সব ছাড়িয়ে নেব। দেখুন ফলগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, মাত্র এইটুকুনি হয়েছে। আর দেখুন ভেতরে যে বীজটা আছে এই অংশটা কিন্তু আমি এভাবে ফেলে দিয়েছি। এবার তাহলে চলুন চাটনিটা শুরু করছি। চাটনি তৈরি করার জন্য এখানে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা খুব ভালোভাবেই গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আমি একটু ভেজে নেব। দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ কালো সর্ষে। দিয়ে দেবো চুকাই ফলের খোসাগুলো। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো। খুব ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন কতটা নরম হয়ে এসছে। দিয়ে দেবো 3 চামচ পরিমাণ চিনি। আরও একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন কালারটা ঠিক কতটা সুন্দর এসেছে, আর কি সুন্দর গলে গেছে। এটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আমি আগেও অনেকবার করেছি, তাই ভাবলাম আমি আমার দর্শক বন্ধুদের সঙ্গে এটা শেয়ার করি। এটা আপনারা করে দেখবেন, খুব ভালো লাগবে। এই ফল দিয়ে কিন্তু ছোট মাছের টক তৈরি করা যায়, জেলি তৈরি করা যায়, চাটনি তৈরি করা যায়। চাটনিটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি এটা আপনাদের খুব ভালো লাগবে। বিশেষ করে আমরা টমেটো, আনারস, পেঁপে এসবের চাটনি খেয়ে থাকি। এটা একটা অন্য রকমের চাটনি, খেতে কিন্তু অসাধারণ। আমার একান্ত অনুরোধ থাকলেও আপনারা কিন্তু একবার এভাবে করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। আমি এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ একটু জল। এভাবে আমি খুন্তি দিয়ে কন্টিনিউ নাড়তে থাকব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম লোতে দিয়ে রেখেছি। দিয়ে দেব হাফ চামচ পরিমাণ ভাজা মশলার গুঁড়ো। খুন্তি দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। দেখুন আজকের এই চাটনিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। আজকের এই চাটনি রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের এই রেসিপিটা যদি আপনাদের খুব ভালো লেগে থাকে, তবে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।